কিন্তু মুসলিমপ্রদায় প্রধানের মতো লোক যারা নাকি প্রাইড মিথ্যা প্রাইড নিয়ে দেশে যেখানে অবনটন আছে, হাজার হাজার লোক বেকার, 30-32-এর আগে ইয়ংরা জীবন শুরু করতে পারে না, এই যে একটা বেকারত্ব আছে এর একটা দূর না করে খালি প্রাইড হইবার চেষ্টা করতেছে বাংলাদেশে বিদেশে কত লোক থাকে, হুইচ ইজ ভেরি গুড, কিন্তু গুড হইলেও বাংলাদেশে 20% শোনা যায় 15% লোক বাইরে আসে, অ্যাট দ্য সেম টাইম 20-30% লোক বেকার আছে। আর বেকারের কিছু কিছু বেকার বাংলাদেশের লোক কষ্ট করে থাকে, একটা ঘরের মধ্যে থাকে, না খেয়ে থাকে বা এক বেলা খায় আধা বেলা থাকে, এগুলো যদি হিসাব করা হয় তাহলে বেকারের সংখ্যা 50-এর মধ্যে ছেড়ে যাবে। আমি বেকার বলতে তাদেরই বলি যারা একজন আয়ের উপরে নির্ভর করতেছে গোটা ফ্যামিলি, তাদের সকলের আয় করা দরকার একটু বেটার লাইফ। বেটার লাইফ মানে সকলেরই কত পাউন্ড মাংস ইয়ারলি বা মান্থলি খায় সেটা দেখতে হবে, আমাদের মাছ কি পরিমাণ খায় সেটা দেখতে হবে, গায়ে কয়টা জামা আছে সেটা, জাস্ট বেটার লাইফ। বেটার লাইফের কাছাকাছি না যেয়ে মসজিদ প্রধান একটা বড় দোষ হচ্ছে, তারা প্রাইড প্রাউড হতে চায় এবং তারা ইমোশন দিয়ে রাজনীতি করতে চায়, যে বড় নাকি মুজিব বড়। আমার মনে হয় সেই ইমোশনাল রাজনীতি বাদ দিয়ে আমাদের অর্থনীতির দিকে যে আমি দুই পার্টি যদি নাকি কত চাকরি সৃষ্টি করে সেটা বলতে পারতো, তাইলে আমার মনে হয় ভালো হতো। আপনি একটা ডবল স্ট্যান্ডার্ড মেনটেন করেন জনাব খান। গত অনুষ্ঠানে আমরা দেখলাম যে আপনি যুদ্ধ অপরাধীদের বিচার করতে হবে, হ্যান করতে হবে, ত্যান করতে হবে, শাহরিয়ার কবিরের কথাটাই সত্যি, অথচ এই কথাটা আপনি বললেন না যে প্রায়োরিটি ওয়াইজে। আপনি কিন্তু বলেছিলেন গত অনুষ্ঠানে যে আমি ঠিক জানি না যে আমাদের অর্থনৈতিক ইস্যুটা আমাদের জাতীয় জীবনের প্রায়োরিটি হিসেবে কত নম্বর, আপনি সেটা এড়িয়ে গেলেন। এখন আবার বলছেন যে হাসিনা বা খালেদাকে, আমাকে শেষ করতে দিন, খালেদা বা হাসিনাকে বলতে হবে 20 লাখ চাকরি সৃষ্টি করতে হবে বা 10 লাখ বা অর্থনৈতিক ইস্যুটাকে এখন আপনি কেন প্রাধান্য দিচ্ছেন? গত অনুষ্ঠানে কেন আপনি যুদ্ধ অপরাধীদের ইস্যু ছিল আমি আপনাকে বলেছি যে ইজ দিস দ্য প্রায়োরিটি হচ্ছে চাকরি সৃষ্টি জনগণের উন্নতি, গত অনুষ্ঠানে সেটা আপনি বলেননি, এই জন্য মনে হচ্ছে যে 23-24 বছরে জীবন শুরু করতে পারে, বিয়ে করে ঘর সংসার করতে পারে, আমাদের 32 এর আগে ইউনিভার্সিটিতে বাইরেতে পারে না, তাইলে জীবন ওয়েস্ট না, সেগুলো কিন্তু কমে আসছে, আপনি বোধহয় অনেকদিন আগে রেফারেন্স দিচ্ছেন, এখন কিন্তু যে সেশন কমে আসছে, সেশন অনেক কমে গেছে, প্রধান যেভাবে বলছে দেশে কোনো অবনতন নাই, ছেলেবেলে ইউনিভার্সিটিতে 22-23 বছর বেরোচ্ছে, চাকরির কোনো অভাব নাই, আই ডোন্ট বিলিভ সো। আবার আপনি এক্সট্রিমে চলে গেলেন, আপনি হয় আপনি এক্সট্রিম লেফট অথবা রাইটে চিন্তা করেন, আপনি মধ্যবর্তী অবস্থাটা চিন্তা করেন না, আমি বলছি না সেশন জট নেই, কিন্তু আগের মতো সেই দুর্বিষহ জীবনটা কিন্তু আর নেই ইউনিভার্সিটির, এখন সবকিছু অনেকটা কন্ট্রোল। প্রধান বলছে 37 বছর দেশের কিন্তু উন্নত হয়েছে, কিছু বিল্ডিং হয়েছে, মতিঝিল গেলে চেনা যায় না, 4-10-20 তলা বিল্ডিং হয়েছে, কিন্তু মানুষের সাধারণ মানুষের আয় কতটা বেড়েছে এবং সেই তুলনায় আয়ের তুলনায় সাথে সাথে জিনিসপত্র দ্রব্যমূল্য কতটা বেড়েছে সেই কম্পারিজন না করলে আসলে বোঝাও যাচ্ছে না। আমি মনে করি না, সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা শুধু একটি জিনিস দিয়ে বিচার করবেন, আমরা আমাদের প্রধান যে খাদ্য সেটা হচ্ছে ভাত, আমরা দেখেছি যে চালের কেজি যখন 40 টাকার মতো গিয়ে পৌঁছেছিল এখন অবশ্য কমে এসছে, সেই সময় কিন্তু মানুষ না খেয়ে মারা গেছে এমন কোনো উদাহরণ কোনো পত্রিকায় আসেনি, আসতে পারতো কিন্তু আসেনি, তার মানে মানুষের ক্রয় ক্ষমতা তো অবশ্যই আছে, তার মানে বেঁচে থাকাটাই আসল, বেটার লাইফ আমাদের দরকার নাই, আমরা এখন আপনাকে ডিস্টিংগুইশ করতে হবে, জামাটা গায়ে থাকবে না, খালি পায়ে ঘুরে বেড়াবো এবং সুট্টা একটা হাফ প্যান্ট পরে বা বিদেশের ডিলিভারি কিছু কাপড় পরে ঘুরে বেড়াবো, দ্যাট ইজ নট লাইফ, লাইফ মানে আবারও আপনি মানে সুন্দর একটা ঘর, আপনি কিন্তু অতীতে পড়ে আছেন বিয়ে করা, জনাব খান আপনি অতীতে পড়ে আছেন, আপনি জেনে খুশি হবেন যে বাংলাদেশ অনেক বছর ধরে বৈদেশিক অনুদানে চলে না, ঋণে চলে, আপনি খুব প্রাউড হতে প্রাউড ফিল করেন, আমরা ঋণ নেই অনুদান নয়, হ্যাঁ শুধু এক্সেপশন হচ্ছে যে আমাদের যে বন্যা বা প্রাকৃতিক দুর্যোগের সময় যে বিশাল ক্ষয়ক্ষতি হয় সে সময় আমরা অনুদান গ্রহণ করে থাকি, কিন্তু এমনি আগের মতো সে অবস্থাটা নেই, আমাদের সময় কম কন্ট্রোল করতেছি, আমি আবার আহ্বান করছি শেখ হাসিনা এবং খালিদাকে, তারা দুই বড় দল, দুই দলের এক দল নির্বাচিত হবে এবং ক্ষমতা যাবেন, কাজে ক্ষমতা যাওয়ার আগে আপনারা কিছু প্রমিস করেন, কত চাকরি সৃষ্টি করতেন, অর্থনৈতিক উন্নতি কতটা করা যায়, মানুষের বেটার লাইফ দেওয়ার জন্য কী কী আপনারা চেষ্টা করবেন, তার একটা ব্লু প্রিন্ট দিলে আর তার একটা প্রজেকশন দিলে আমার মনে হয় রাজনীতিটা সুস্থ খাতে চলতে পারতো, মানে জিয়া বা বড় না মজিব বড়, ভারত আমাদের শত্রু না বন্ধু, এগুলো নিয়ে আর কতদিন আমরা এই করবো। সুপ্রিয় দর্শক মন্ডলী, আবার বিএনপি এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দের কাছে আমি আলাদা আলাদাভাবে দুটি কথা তুলে ধরতে চাই, বিএনপিকে বলবো যে আপনাদের দলের যে সমস্ত বিতর্কিত লোকজন আছেন যারা জনবিরোধী কার্যক্রমে জড়িত, দুর্নীতির সাথে সুস্পষ্ট জড়িত,
তাদেরকে আপনারা দল থেকে বহিষ্কার করুন। আর আমি দেখে বলবো যে পেছনের দরজা দিয়ে ষড়যন্ত্রের মাধ্যমে নৈরাজ্য সৃষ্টি করে মানুষ হত্যা করে আপনারা যেন ক্ষমতায় আসার চিন্তাটা বাদ দেন। আপনি সাংঘাতিক আওয়ামী লীগ বিরোধী। আওয়ামী লীগের আওয়ামী লীগ বিরোধিতা করার যথেষ্ট রকম কারণ রয়েছে, সেগুলো নিয়ে আমরা আরেকটি অনুষ্ঠান আলাপ করব। আওয়ামী লীগ দেশ বন্ধু নয়, আওয়ামী লীগ কোন দেশ বন্ধু লোক নয়, তারা ষড়যন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করে। আওয়ামী লীগ কোন দেশ বন্ধু নয়, আওয়ামী লীগ ষড়যন্ত্র করে বাংলাদেশ সৃষ্টি অনেক প্রমাণ আছে। আমরা আরেকটা অনুষ্ঠান ষড়যন্ত্র করে বাংলাদেশ করেছিল, বাংলাদেশ আওয়ামী লীগ করেনি, বাংলাদেশ যে স্বাধীন হয়েছে যে স্বাধীন কে নেতৃত্ব দিয়েছিল সে বিষয়ে আমরা আবার আরেকটা অনুষ্ঠান করবো। তো এই হচ্ছে আওয়ামী লীগের বিরোধিতা করবেন না, একটু ভালোভাবে আওয়ামী লীগ রেসপেক্ট করতে শেখেন। আওয়ামী লীগের প্রতি রেসপেক্ট আছে, তাদের রাজনীতির প্রতি রেসপেক্ট আছে, কিন্তু তাদের যে নেতৃবৃন্দ আছে আর কি তাদের প্রতি আমার কোনো সহানুভূতিও নেই, সম্মানও নেই তাদের কার্যক্রমের জন্য। তো এই বলে আমাদের অনুষ্ঠানটা শেষ করছি। আশা করি আমাদের নির্বাচনটা সুষ্ঠু হবে এবং নিরপেক্ষ হবে, এবং তত্ত্বাবধায়ক সরকারকে এই বিষয়ে সম্পূর্ণ নিশ্চয়তা দিতে হবে, নতুবা কোনো ইলেকশনই আমাদের কাছে গ্রহণযোগ্যতা পাবে না। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।